হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি কানাডা থেকে হুসাইন আয়াজ আয়াজ ব্লগের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এটা আমার প্রথম ভ্লগ, আর আমার প্রথম ভ্লগ ক্রিসমাসকে কেন্দ্র করেছি। ব্লগের শুরুতেই এই লাইটিং শোর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ইন্ট্রোতে চলে যাই। আমরা যে প্লেসটায় অবস্থান করছি সে প্লেসটার নাম হচ্ছে অ্যাজাক্স। অ্যাজাক্স হচ্ছে কানাডার খুব সুন্দর একটি ছোট্ট শহর। এখানে প্রতি বছরই ক্রিসমাসকে কেন্দ্র করে এই লাইটিং শোটা করা হয়। এর আগে আমি এমন লাইটিং শোতে কখনোই পার্টিসিপেট করি নাই। বলতে পারেন এটা আমার লাইফের ফার্স্ট লাইটিং শো। এরা প্রতি বছরই এমন লাইটিং শো করে থাকে যা দর্শনার্থীদের মনে প্রচণ্ড আনন্দ দেয়। খুবই এন্টারটেইনিং ছিল, আমি খুব মজা করেছি এই লাইটিং শো দেখতে এসে। তো এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ছিল যেগুলো আমরা মেনটেন করেই এই লাইটিং শোতে প্রবেশ করেছি। অ্যাট ফার্স্ট এই লাইটিং শোর টিকিটের ব্যাপারে আসি। টিকিটটা আমরা কেটেছি অনলাইনে। পার টিকিটের প্রাইস ছিল $35, দ্যাট মিন্স কানাডিয়ান ডলারের $35, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে $3150 থেকে $3200 পড়ে যায়। আর এখানকার রুলস হচ্ছে একটা টিকিটের এগেনস্টে আপনি একটা গাড়ি নিয়ে যেতে পারেন। তো বুঝতেই পারছেন যার যত বড় গাড়ি সে তত বেশি লাভবান। এই লাইটিং শোটা আপনি পায়ে হেঁটে দেখার কোনো রুলস নাই। তো আপনাকে গাড়িতে করেই পুরো লাইটিং শোটা এনজয় করতে হবে। লাইটিং শোর ডেড এন্ডে একটি পার্কিং প্লেস আছে। এই পার্কিং প্লেসে আপনি গাড়ি পার্ক করে নিচে নামতে পারবেন। নির্দিষ্ট কিছু এরিয়া আছে, ওই এরিয়াটুকুই আপনি পায়ে হেঁটে লাইটিং শোটা এনজয় করতে পারবেন। তো আমরাও ডেড এন্ডে যেয়ে আমরাও গাড়ি পার্ক করে এই নির্দিষ্ট এরিয়া আমরা পায়ে হেঁটে এনজয় করেছি। তাহলে গাড়ির ভিতরে বসে দেখা আর পায়ে হেঁটে সামনাসামনি যেয়ে দেখা দুটোর ভিতরেই অনেক পার্থক্য রয়েছে। লাইটিং শোর সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যখন আমরা এই ঘরের সামনে আসলাম। এই ঘরটা এত সুন্দর করে লাইটিং করেছে যে সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না। আমরা এখন এই লাইটিং টানেলের ভিতর ঢুকবো। এই টানেলটা বিভিন্ন কালারফুল লাইটের সমন্বয়ে করা। যখন আমরা টানেলের ভিতর প্রবেশ করলাম নিজের শরীরে বিভিন্ন কালারের আলো যখন গায়ে পড়ছিল খুবই সুন্দর লাগছিল সেই মুহূর্তটা। লাইটিং শোর ডেড এন্ড আসা পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
আমরা প্রায় চলে এসেছি লাইটিং শোর ডেড এন্ড, যেখানে পার্কিং করা আছে অনেক গাড়ি। আমাদের গাড়ি ওখানে পার্ক করেছি, গাড়ি থেকে নেমেই দেখলাম এখানে সান্টা ক্লজের সাথে সবাই ফটোশ্যুট করছে। আমরাও ফটোশ্যুট করলাম সান্টার সাথে, ছবিগুলো আসলে খুবই সুন্দর হয়েছিল। এই এখন আমরা পায়ে হেঁটে আপনাদের দেখানোর চেষ্টা করছি লাইটিং শো। খুবই সুন্দর, খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটি পরিবেশ। আমরা এই ব্লগের একদম শেষের দিকে চলে এসেছি। তো ডিয়ার ফ্রেন্ডস, সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ নেক্সট এর থেকেও ভালো ভালো ব্লগ আপনাদের উপহার দিতে পারি, এই কামনা করে সবার কাছ থেকে আমি বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।